ওম শ্রী গুরুজয়। স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয়, মানুষের ভিতরে কটা অসুর, রাক্ষস এবং দেবতা আছে। প্রতিটা মানুষের ভিতরে এই তিনটি দল আছে, এক দল দেবতা, দ্বিতীয় দল অসুর, আর তৃতীয় দল হলো রাক্ষস। প্রথমে আসি দেবতায়। সত্য, সরলতা, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, জ্ঞান, বৈরাগ্য প্রভৃতি সত্ত্বগুণই দেবতা। এরা মানুষকে ভগবানের দিকে নিতে চায়। আর কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ মাৎসর্য, নাম যশের আকাঙ্ক্ষা, প্রভুত্ব লিপ্সা প্রভৃতি রজগুণী অসুর। এরা মানুষকে ভোগের দিকে টানে। আর হিংসা, দ্বেষ, পরনিন্দা, মিথ্যাচৌর্য, আলস্য, নিদ্রা, ঈর্ষা প্রভৃতি তমগুণী রাক্ষস। এরা মানুষের মনুষ্যত্বকে গ্রাস করে। মানুষের মধ্যে অনবরত দেবাসুর সংগ্রাম হয়। সেই সংগ্রামে দেবতাদের জয় হলে মানুষ দেবত্ব লাভ করে, আর না হলে মানুষ অসুরত্ব প্রাপ্ত হয়। আমরা অনেকেই দেখি আমরা ভালো কাজ করতে যাই কিন্তু অলসতাবশত সেই কাজ করে উঠতে পারি না। যেমন ধরুন, একজন ভাবলেন কাল থেকে আমি সত্য কথা বলবো এবং প্রতিদিন ভোরবেলায় উঠে আমি স্নান করে যোগব্যায়াম করব, কিন্তু দেখা যায় তার অলসতা তাকে সেটা করতে দেয় না। অর্থাৎ দেবাসুর সংগ্রামে তার অসুরের জয় হলো। বর্তমান মানুষের একটা ধারণা, ভোগ দ্বারাই হয়তো আনন্দ পাওয়া যায়, কিন্তু আসলে সেটা একদম সাময়িক। ভোগের থেকে ভোগের ইচ্ছা আরও বাড়তে থাকে, এতে মানুষের দুঃখের সীমা থাকে না, শেষে এই দেহ ছেড়ে দিতে হয়। ভোগ দ্বারা কখনোই শান্তি আসে না, ভোগ দ্বারা ভোগের তৃষ্ণাই বৃদ্ধি পায়। একমাত্র ত্যাগ দ্বারাই শান্তি আসে। মানুষের ভিতরের রাক্ষসকুল ধ্বংস না হলে মানুষ আস্তে আস্তে পশুতে পরিণত হয়। অতএব আমাদের প্রত্যেকের উচিত আমাদের মধ্যেকার রাক্ষস এবং অসুরকে বধ করে দেবতাদের বিজয় পতাকা তুলে ধরা এবং আমাদের এই মনুষ্য জীবন সার্থক করা, কারণ মনুষ্য জীবন বড়ই দুর্লভ। যারা মনুষ্যজন্ম লাভ করেও স্বধর্মে প্রতিষ্ঠিত হতে প্রয়াসী নয়, তার জন্মই বৃথা। গুণ অনুসারে যে লোক যে কাজ করুক না কেন, তার সঙ্গে ধর্মের স্পর্শ থাকলেই কাজটি সুন্দরভাবে সম্পন্ন হয়। সর্বোপরি করুণাময়ের করুণা লাভ করে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে এবং জনগণের হৃদয় আসনে চির অমর হয়ে থাকতে পারে সেই ব্যক্তি। সেই রকমই এক ব্যক্তি হলেন সদ্গুরু, সদ্গুরু যজ্ঞ বাসুদেব। উনি পুরো বিশ্বের কল্যাণের জন্য মাটি বাঁচাও আন্দোলনকে পুরো বিশ্বে নিজের জীবন দিয়ে কষ্ট করে সেই প্রচার করলেন, এবং শেষ মুহূর্তে উনি যখন ভারতের কোয়েম্বাটুর ওনার আশ্রমে ফিরলেন, সেই মুহূর্তের সাক্ষী আমি নিজে থেকেছি এবং আমি সেখানে উপস্থিত ছিলাম। এবং এই এত বড় ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে নিজেকে আমি খুব ধন্য বলে মনে করছি। তারই কিছু ভিডিও আজকে আমি আলোচনার শেষে শেয়ার করব। আজকের মূল আলোচনা আমরা এখানেই শেষ করছি, আপনারা ভিডিওগুলি দেখুন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়।